আসসালামু আলাইকুম। এই দেখেন, এই যে পোলা বাইন্ডি যে আপনার টানাটানি করতেছে, ওকে হিসাব বুঝতেছি না। ওই দেখেন ফোরবিতে ওরা লাল কাপড় লয়ে ঘুরতেছে। আপনি লাল কাপড়ের মানে হচ্ছে বিপদ সংকেত, মানে ওরা আগেই বুঝে দিতেছে যে ওরা একটা বিপদ, বুঝছেন? এই যে লাল কাপড় লয়ে দেখছেন, ওই আরেকজন কর্নারিং করে, এইসব চাপড়ি পোলা বাইন করতে গায়ে। এই দেখেন লাল কাপড় লয়ে কি করতেছে। ওই দেখেন আমার আবার ইশারা দেখো, রেস দিবেন আমার ইশারা দেয়, দেখছেন কি করে আমার লগে। ওই দেখেন লাল কাপড় দিয়ে, এমনি লাল কাপড় হচ্ছে বিপদ সংকেত। আমার মনে হয় যে ওরা লাল কাপড়টা হাতে লয়ে রেখা দিছে যে আমরা বিপদ, আমরা আশেপাশে আইছেন না, আসলে ওরা বিপদ। এই দেখেন না গাড়ির পুটকি কাটা, কি কি কাটা। ওই যে দেখেন পোলার চুল কি বড়, পিছেরটার সামনেটা হেলমেট আছে, পিছেরটা হেলমেট নাই, পিছেরটা খালি আমার দিকে তাকায়। আমি ভিডিও করতেছি, তারা মানে বুঝে ফেলছে, আল্লাহ জানে। তো যাই হোক, এই দেখছেন অবস্থা। এই যে ডাবল ইন্ডিকেটার ইমার্জেন্সি দেওয়া, মানে ওগো কি কি তারা আছে ঘরে নিজেরাই জান না। ইমার্জেন্সি ইমার্জেন্সি জ্বালায় আর লাল পতাকা লয়ে, ওই যে আমার কি কি কইতাছে কে জানে, আল্লাহ জানে। এই যে লাল পতাকা মতাকা লইয়া কি কি করতেছে। ওই দেখেন এমনি তাকায় আছে, আমি কিছুই বুঝতেছি না, ওরা আমার দিকে কেন তাকায় আছে আমি জিনিসটাই বুঝতেছি না। যে দেখ ভাই, ওরা তাকায় থাকে এলাকার পোলাবেন, পরে মায়ের মেয়ে দিতে পারে, আমি যাইগা, আমি আমার মতো যাইগা, আমার এটি দেখার বিষয় নাই গা, ওরা দিয়ে আমার রোডেই যায়। আচ্ছা ঠিক আছে, যাক আমি আবার ওভারটেক করে যাইগা। সাথে আমার বাল ছিঁড়া গেল।